বাতিল প্রশিক্ষণহীন 36,000 শিক্ষকের চাকরি, কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, চাকরি হারাদের দায় নিয়ে আইনি পথে হাঁটার ইঙ্গিত পর্ষদ সভাপতির। কুন্তলের চিঠি মামলায় মিলল না স্বস্তি, হাইকোর্টে আইনি রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেই কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ, মামলার পরবর্তী শুনানি সোমবার। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধকরণ নিয়ে এবার রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের, সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির, নির্দেশিকা নিয়ে নোটিশ তামিলনাড়ুকেও। কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়, জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্রকে ফের গ্রেপ্তার সিবিআই এর, 4 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত তদন্তকারীদের। জ্ঞানবাপী মামলায় নয়া মোড়, অজুখানায় উদ্ধার হওয়া শিবলিঙ্গ সত্যি কিনা জানতে পদক্ষেপ, বৈজ্ঞানিক পরীক্ষা করে নিশ্চিত করতে হবে ASI কে, নির্দেশ হাইকোর্টের। জামিন মঞ্জুর হল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের, আগামী 23 মে পর্যন্ত জামিনের মেয়াদ, তবে মুক্তি নিয়ে ধোঁয়াশা, ইমরানের জামিনে উৎসবে মাতলেন অনুগামীরা। কুস্তিগীরদের ধর্ণায় আশার আলো, অবশেষে যৌন হেনস্থা মামলায় বয়ান রেকর্ড ব্রিজভূষণ শরণ সিং এর, তদন্ত করতে সিট গঠন দিল্লি পুলিশের, নেতৃত্বে মহিলা DCP। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রশিক্ষণহীন 36,000 শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। 2014 সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং 2016 সালের প্যানেলভুক্তদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই, শুক্রবার তাঁদেরই চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলার তদন্তে আগেই 2014 সালে টেট পাস করা শিক্ষকদের আলাদা করে সাক্ষ্য গ্রহণ করেছিল আদালত, তাতে উঠে আসে একাধিক গলত। সে বছর 42,500 পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, তার মধ্যে 36,000 প্রশিক্ষণহীনেরই চাকরি বাতিল করা হলো। তবে যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাদের চাকরি বহাল থাকবে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। যাদের চাকরি বাতিল হলো তাদের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ রয়েছে এখনো। বিচারপতি জানিয়েছেন, বাতিল হওয়া শিক্ষকরা আগামী 4 মাস কাজ করবেন, পার্শ্ব শিক্ষকদের হারে বেতন পাবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতির কড়া নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে নতুন প্যানেল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে বাতিল হওয়া শিক্ষকরাও নতুন করে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক পদে এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হাইকোর্টের নির্দেশের পর সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, চাকরি হারাদের দায় পর্ষদ অস্বীকার করতে পারে না, আমরা আইনি পরামর্শ নিচ্ছি, বোর্ড যথাযথ দায়িত্ব পালন করবে, সঠিক সময় সঠিক পদক্ষেপ করা হবে। চাকরিহারাদের অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি বলে যে অভিযোগ তাও খারিজ করে দিয়েছেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কুন্তল ঘোষের চিঠি মামলায় স্বস্তি মিলল না, আইনি রক্ষা কবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে বৃহস্পতিবারই আবেদন জানিয়েছেন অভিষেক। সেই আবেদনের শুনানি ছিল শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। প্রসঙ্গত, এই মামলায় বেঞ্চ বদল হওয়ার পরই নতুন বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, নিয়োগ দুর্নীতি নিয়ে CBI কে সহযোগিতা করতে অসুবিধা কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? এরপর আবার অভিষেক মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। আদালত সূত্রে খবর, এদিন মামলার শুনানির শুরুতে বিচারপতি সিনহা জানান, এই মামলা বিচারাধীন, সোমবার ফের শুনানি হবে, তার আগে পর্যন্ত কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জেরা করতে পারে। বিচারপতি এও বলেন, বিচারপতির বেঞ্চ বদল হলেও আইন তো বদলায় না। এদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তাঁর কাছে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু তিনিও CBI তদন্ত চান, তাই সেই নির্দেশ বহাল রইল, যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা থাকলো রাজ্য সরকারের। দ্য কেরালা স্টোরি নিষিদ্ধকরণ নিয়ে এবার সুপ্রিম কোর্টের নোটিশ পেল রাজ্য। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কেন রাজ্যে নিষিদ্ধ হয়েছে এই ছবিটি তার কারণ জানতে চেয়ে বাংলাকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ হওয়ার পরেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দ্য কেরালা স্টোরির নির্মাতারা। শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, সারা দেশেই তো ছবিটি চলছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন নিষিদ্ধ করা হবে? সিনেমা হিসেবে দ্য কেরালা স্টোরি ভালো না খারাপ সে বিষয়ে ভাবার প্রয়োজনই নেই।
তারপরেই শীর্ষ আদালতের তরফে জানানো হয়, রাজ্যে দ্য কেরালা স্টোরি কেন নিষিদ্ধ হয়েছে তার কারণ জানাতে হবে। একই কারণে নোটিশ দেওয়া হয়েছে তামিলনাড়ুকেও। যদিও সে রাজ্যে ছবিটি নিষিদ্ধ করা হয়নি, তবে সিনেমা হলের মালিকদের বিশেষ নির্দেশিকা দিয়ে বলা হয়, পরিস্থিতির কথা মাথায় রেখে তবেই যেন সিনেমাটি হলে দেখানো হয়। এহেন নির্দেশিকা দেওয়ার কারণেই শীর্ষ আদালত নোটিশ পাঠিয়েছে এম কে স্ট্যালিনের রাজ্যকে। কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্রকে ফের গ্রেপ্তার করল সিবিআই। তাকে চার দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুক্রবার সিবিআই এর এই আবেদনে সাড়া দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারক বিকাশ মিশ্রের চার দিনের হেফাজত মঞ্জুর করেছেন। এর আগে কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ব্যবসায়ী বিকাশ মিশ্রর নাম উঠে আসে। তাকে গ্রেপ্তার করে সিবিআই। দীর্ঘদিন আসানসোলে সংশোধনাগারে ছিলেন বিকাশ। গত বছরের মাঝামাঝি বিকাশ মিশ্র হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। এরপর সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার জামিনের বিরোধিতা করে। সিবিআই এর যুক্তি ছিল, বিকাশ মিশ্রকে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। এরই মধ্যে আসানসোল সিবিআই আদালতে বিকাশ মিশ্রকে হেফাজতে চেয়ে আবেদন জানায়। বিচারক তা মঞ্জুর করেন এবং জানান পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এরপর বিকাশ মিশ্রকে ফের গ্রেপ্তার করে সিবিআই। অন্যদিকে কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার সিবিআই এর হাতে গ্রেপ্তার হন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর ইন্সপেক্টর আনন্দ কুমার সিং ও ইসিএল এর প্রাক্তন কর্তা সুনীল কুমার ঝা। দুজনকেই চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জ্ঞানবাপী মসজিদের অজুখানায় থাকা শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা করতে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। সেই সঙ্গে আদালত জানিয়ে দিল, এই পর্যবেক্ষণের সময় কোনোভাবেই যেন ওই শিবলিঙ্গের কোনো ক্ষতি না হয়। পরীক্ষার মাধ্যমে শিবলিঙ্গটি কত পুরনো, সেটি বাস্তবিকই শিবলিঙ্গ কিনা ইত্যাদি বিষয় নিশ্চিত করতেই এই নির্দেশ। শুক্রবার বিচারপতি অরবিন্দ কুমার মিশ্রের সিঙ্গেল বেঞ্চ এমনই জানিয়েছে। বারাণসী দায়রা আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভেতর ভিডিও সার্ভের সময় শিবলিঙ্গ আবিষ্কার হওয়ায় হইচই পড়ে, তবে তা বাস্তবিক শিবলিঙ্গ কিনা তা নিয়ে ধন্ধ রয়েছে। মসজিদ কমিটির দাবি ছিল সেটি আসলে ফোয়ারা, শিবলিঙ্গ নয়। এই ধন্ধ দূর করতেই এবার বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দিল আদালত। বিরাট স্বস্তিতে ইমরান খান। বৃহস্পতিবারই তার গ্রেপ্তারিকে বেআইনি আখ্যা দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। এরপরই শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হিংসায় উস্কানি মামলায় জামিন পেলেন তিনি। আগামী 23 মে পর্যন্ত জামিনের মেয়াদ, তবে ইমরানের বিরুদ্ধে সব মিলিয়ে 121টি মামলা রয়েছে। তাই তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে শাহবাজ শরীফ সুপ্রিম কোর্টের মন্তব্যের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি এই লাল্লার প্রতি পক্ষপাতিত্ব দেখান, তাহলে দেশে গড়াদের পিছনে যেসব ডাকাতরা রয়েছে তাদের সবাইকেই ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানে ন্যায়ের মৃত্যু হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। তবে ইমরানের জামিনে রীতিমতো উৎসবের মেজাজ পিটিআই সমর্থকদের মধ্যে। অবশেষে ব্রিজভূষণ শরণ সিং এর বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। শুক্রবার একটি বিবৃতি জারি করে তাদের তরফে বলা হয়েছে, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই চার রাজ্যে গিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। প্রয়োজনে বিদেশেও তদন্ত হতে পারে। গত 28 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে 2টি FIR দায়ের করে দিল্লি পুলিশ। FIR দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও কেন ব্রিজভূষণের বয়ান রেকর্ড হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিশের ভূমিকা। অবশেষে শুক্রবার তার বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ, তবে ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে বেশ কয়েকটি নথিপত্র চেয়েছে দিল্লি পুলিশের আধিকারিকরা। ব্রিজভূষণ ছাড়াও আরেক অভিযুক্ত বিনোদ তোমারের বয়ানও রেকর্ড হয়েছে শুক্রবার। দিল্লি পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। 10 সদস্যের সিটের নেতৃত্বে থাকবেন এক মহিলা DCP। এছাড়াও সিটে রয়েছেন 4 জন মহিলা পুলিশ। ব্রিজভূষণকে আগামী দিনে জেরা করবে এই সিট। আরও জানা গিয়েছে নানা ঘটনার ছবি ও ভিডিও চাওয়া হয়েছে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে। তার মোবাইলও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।